বিদ্যাপীঠের চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের বলছি তোমরা নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, বাড়িতে তোমাদের অনলাইন ক্লাস চলছে বিদ্যালয়ে। আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে এসেছি ইংরাজি গ্রামারের ক্লাসে। আজকে যে বিষয়টি পড়াবার সেটা হচ্ছে লেসন 11 কনজাংশন। তোমাকে যদি সংজ্ঞা হিসাবে বলা হয় হোয়াট ইজ কনজাংশন, তুমি কি বলবে? যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে, যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে বলে কনজাংশন, কনজাংশন। বাংলাকে কনজাংশনকে বাংলায় বলা হয় সংযোজক অব্যয়। কনজাংশনের বহু উদাহরণ রয়েছে, যেমন অ্যান্ড, বাট। এটা তোমরা মানে তোমরা বিশেষভাবে পরিচিত অ্যান্ড, বাট, অর। এই তিনটের সাথে তোমরা বিশেষভাবে পরিচিত, যেই তিনটে, কিন্তু এই তিনটি ওয়ার্ডের বাইরে বহু কনজাংশন আছে। সেই কনজাংশনগুলোকে তোমাদের জানতে হবে, যেমন হয় ইয়েট হয়, বিকজ হয়, দেন হয়, আইদার আইদার অর, নাইদার নর, দো হয়, আনলেস হয়, আনটিল হয়, দেন হয়, এই সমস্ত, অ্যাজ হয়, বহু কনজাংশন রয়েছে। তো কনজাংশনের তোমাদের উদাহরণগুলি দেওয়া আছে, তাদের অর্থ উল্লেখ করা আছে পাশে, হ্যাঁ, সেই অর্থগুলি তোমরা পড়বে। তোমাদের কনজাংশনের যে সেন্টেন্সের উদাহরণ দেওয়া আছে, যেমন বিকল্প হিসাবে যেমন বলা যাচ্ছে, ধরো আইদার ইআই টিএইচিআর, আইদার রাজা আর এ জি এ, অর আইদার রাজা, অর রানী, অর রানী উইল হেল্প মি, মানে কি রাজা অথবা রানী যে কেউ আমাকে সাহায্য করবে, দুজনের মধ্যে যে কেউ আমাকে সাহায্য করবে, এটা বোঝাচ্ছে। আজ এখানে এই যে আইদার, আইদার এটি হলো আইদার অর, এটি হলো কনজাংশন আইদার অর। হ্যাঁ, ধরো তোমাদের যে এখানে বহু উদাহরণ, সিদ্ধান্ত বাচক যে কনজাংশনের উদাহরণ দিয়ে আছে, ফর হিজ অনেস্টি, ধরো সিদ্ধান্ত বাচক কনজাংশন যে উদাহরণ দিয়ে আছে একটি দেখাচ্ছি। তোমাকে বলা বলতে পারে যে সিদ্ধান্ত বাচক কনজাংশন বা সংযোজক অব্যয়ের একটি উদাহরণ দাও, তুমি কি বলবে? ফর হিজ অনেস্টি, এইচ ও এন ই এস টি ওয়াই, অনেস্টি, হি ইজ লাভড বাই অল, লাভড বাই অল, কথাটির মানে কি? তার সততার জন্য সকলেই তাকে ভালোবাসে। ফর হিজ অনেস্টি হি ইজ লাভড বাই অল, মানে সততার জন্য তাকে সকলেই ভালোবাসে। এখানে ফর, এই ফর কনজাংশনটি হলো সিদ্ধান্ত বাচক কনজাংশন, তার বিষয় আসতে পারে, করে রাখবে। তোমাদের এরপর যে অনুশীলনীতে চলে আসছি, দেখো অনুশীলনীতে যেগুলো বলা আছে সেই অনুশীলনীকে তোমরা ফলো করো। যেমন ধরা আছে, ধরো এখানে দুয়ের দায়ে কনজাংশন একে যে উদাহরণ প্রশ্নটা করা আছে সেটা হচ্ছে কনজাংশন কাকে বলে, কনজাংশন উদাহরণ সেটা তোমাদের দেখালাম। দু নম্বরে যেটা লেখা আছে, আমি শুধু জাস্ট উত্তরগুলো বলছি, তোমরা মিলে নিও, যে এর দাগে রয়েছে টু ড্যাশ টু মেক ফোর, মানে দুই এবং দুয়ে মিলে চার হয়, তাহলে তুমি কি সেখানে কনজাংশনটা বসাবে? সেখানে কনজাংশনটা বসাবে অ্যান্ড, মাঝখানে অ্যান্ড বসাবে, বুঝতে পারছো? অ্যান্ড কি বুঝিস? অ্যান্ড কনজাংশনটি বসাবে। ধরো বিয়ের দাগে বলা আছে সীমা ড্যাশ সোমা হ্যাজ ডান দিস, সীমা এবং সোমা, সীমা তাহলে এটা সীমা অথবা সোমা, এটা যে কেউ করেছে, তাহলে এটা হচ্ছে বিয়ের দাগেরটা, এটা করে দিবি অর করে দিবি। সিয়ের দাগেরটা লেখা আছে হি ইজ পুয়ার ড্যাশ অনেস্ট, তুমি এখানে বাট কথাটি লিখে দেবে, বাট কনজাংশনটি যোগ করবে, যে সে গরিব কিন্তু হচ্ছে সৎ, ঠিক আছে। আবার লেখা আছে আই হেট হিম ড্যাশ হি ইজ ডিসঅনেস্ট,
তুমি সেখানে লিখে দেবে ডি এর টার্গেটটা, তাই তো? অ্যাজ অ্যাজ হি ডিশন, অ্যাজ যেহেতু সে অসৎ তার জন্য তুমি তার অ্যাজ কনজাংশনটি বসাবে। ধরো লাস্টের দিকে যে একটা দেওয়া আছে, হি ইজ পুয়ার ড্যাশ হি ওয়ান্টস টু হেল্প দি পুয়ার, হি ইজ পুয়ার ড্যাশ হি ওয়ান্টস টু হেল্প দি পুয়ার, মানে সে হলো গরিব। তারপর দেওয়া আছে সে গরিবদের সাহায্য, সে গরিবদের সাহায্য করবে, মানে সে গরিব কিন্তু সে গরিবদের সাহায্য করতে যায়। এখানে বাট বাট কনজাংশনটি লাগাবে। তারপর টিনের দাগে যে প্রশ্নগুলি দেওয়া আছে ওটা আমি আর ডিসকাস করছি না, কারণ এখানে তোমরা অটোমেটিক্যালি করতে পারবে কনজাংশন কোনটা, এটা শুধু দাগ দিয়ে বের করতে হবে কোনটা কনজাংশনটা। তার থেকেও ততদিন গুরুত্বপূর্ণ হচ্ছে চারের দাগেরটি, আমি তোমাকে ডিসকাস করছি। দেখো চারের দাগেরটা লেখা আছে আরতি ইজ এ স্টুডেন্ট, ভরত ইজ এ টিচার। হ্যাঁ, তাহলে এটা বিকল্প বোঝাচ্ছে, তাহলে আরতি ইজ এ স্টুডেন্ট বাট ভরত ইজ এ টিচার, এটা করতে হবে। এখানে কনজাংশন যুক্ত করতে হবে, এগুলি পড়বে তোমাদের কয়েকটি। দি ম্যান ইজ পুয়ার, দি ম্যান ইজ অনেস্ট, তুমি কি কনজাংশন বসাবে? এখানে বসাবে দি ম্যান ইজ পুয়ার বাট অনেস্ট, এভাবে করবে। লেখা আছে মালা ইজ ইল, হি উইল নট গো টু স্কুল, মালা হলো অসুস্থ, সে বিদ্যালয়ে যেতে পারবে না, তাহলে কি বসাবে? যে সো হি উইল নট, তাই সে বিদ্যালয়ে যেতে পারবে না, মালা হচ্ছে অসুস্থ তাই সে বিদ্যালয়ে যেতে পারবে না, তোমাকে এই সো কনজাংশনটি কানেক্ট করতে হবে। তারপর লেখা আছে দেখো বাপি হাজে, এটাকে বাদ দাও, সেরকম মাই টিচার ইজ কামিং, আমার শিক্ষক মহাশয় আসছে, আই শ্যাল নট প্লে নাও, আমি এখন খেলবো না, সো আই শ্যাল নট প্লে, এখানে সোটাকে অ্যাড করবে, এখানেও সো অ্যাড করবে, সো যোগ করে দেবে। তারপর রবি ইজ মাই ফ্রেন্ড, ছবি ইজ মাই ফ্রেন্ড, এটি খুব ইম্পর্টেন্ট কিন্তু, রবি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড ছবি ইজ মাই, তাহলে রবি অ্যান্ড ছবি আর মাই ফ্রেন্ড সব, এটা আর যোগ করতে হবে, যোগ করে ফ্রেন্ডের সাথে এই যোগ করতে হবে, তবে ওটিকে কারেক্ট হবে। দি সান রাইজেস ইন দি ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, দি সান সেটস ইন দি ওয়েস্ট, কি যোগ করবে? দি সান রাইজেস ইন দি ইস্ট অ্যান্ড সেটস ইন দি ওয়েস্ট, মানে পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। এইভাবে এই এক্সারসাইজটা তোমরা টোটালটি করে নেবে। এরপর পরবর্তী ক্লাসে তোমাদের এটা তো কনজাংশনটা তোমাদের টোটালি ডিসকাস করে দিলাম, এসব সেরকম কিছু নেই, টোটালটাই ডিসকাস করে দিলাম। আর দিনের টাকাটা তোমরা নিজেরা করে নিবে কনজাংশনটা কাছে, ওই কি কনজাংশনটা, আই অ্যাম টায়ার্ড সো আই শ্যাল টেক, সোটা কনজাংশন, দি পেন ইজ ব্ল্যাক অ্যান্ড ইট ইজ নাইট, সেখানে অ্যান্ডটা হলো তোমার কনজাংশন, দি বাটারফ্লাই হ্যাজ সিক্স লেগস অ্যান্ড ফোর উইংস, সেখানে অ্যান্ডটা হলো কনজাংশন, দো আই অ্যাম ইল আই শ্যাল গো টু স্কুল, দো হলো কনজাংশন, দিজ আর স্মল বাট ভেরি ইউজফুল টু আস, এখানে বাট কনজাংশন, ডু অর ডাই অর, এখানে কনজাংশন, রতন ইজ রিচ সো হি ইজ ভেরি প্রাউড, এখানে সো কনজাংশন, যতন ইজ পুয়ার বাট সি ইজ রাইটিং, এখানে বাট কনজাংশন, সি ইজ রিডিং বাট সি ইজ রাইটিং বাট কনজাংশন, দি ম্যান ইজ লার্নেড বাট লেজি বাটটা হলো কনজাংশন। এখানে তোমাদের শেষ করছি, এই পরবর্তী ক্লাসে আসবো ইন্টারজেকশনে বিশদভাবে আলোচনা করবো, তোমরা সুস্থ থেকো, ভালো থাকো।